আজকের নাটক প্রেমেন্দ্র মিত্রর গল্প অবলম্বনে পরাশর বর্মা ও ভাঙা রেডিও। কেন যে এমন ভুল করেছিলাম এসে অবধি এই কদিন ধরেই আফসোস করছি। 8 দিনেই মন মেজাজ বিগড়ে গেছে, এখন যেন পালাতে পারলেই বাঁচি। কিন্তু তার কি জো আছে? পরাশরের খপ্পরে একবার পড়লে অনুনয় বিনয় চোখ রাঙানি কিছুতেই কিছু ফল হবার নয়। বললাম, কি ভায়া, এবার বিদায় দাও। হ্যাঁ, সে কি, এই তো সবে এলে, বোম্বাই শহর কি 2 দিনে দেখে সারা যায়? আরে বোম্বাই আমি ঢের দেখেছি, তোমার সঙ্গে তো সেই গেলবার বোম্বাই চষে বেড়াতে হয়েছিল সেই সাংঘাতিক শিশির ব্যাপারে। বোম্বাই আবার দেখবার কি আছে? আছে আছে, বোম্বাই নিত্য নতুন, নিত্য নতুন বোম্বাই, হর রোজ এখানে নতুন খেল হচ্ছে। তা না হলে তোমায় ট্রাঙ্ক কল করে জানাই, আর কটা দিন একটু মজা করো না, দুজনে একসঙ্গেই ফিরে যাব। হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে ফেরবার সৌভাগ্যের আমার দরকার নেই। তুমি যে সব ওই নতুন ইয়ার বন্ধু জুটিয়েছ তাদের নিয়ে আর তোমার এই ভাঙা রেডিও নিয়ে তুমি যত পারো গান শুনে দিন কাটাও, আমি আজ রওনা হচ্ছি, ব্যাস। মুখে শাসালেও সেদিনই রওনা হওয়া সম্ভব হয়নি। ওর ভাঙা রেডিওটা অবশ্য সেদিন ফেরত আনবার কথা মেরামতের দোকান থেকে, দিয়েছে আজ মাত্র শনিবার দুপুরে। রবিবার ছুটি দিন বাদ দিয়ে সোমবার সারানো অবস্থায় তা যে ফেরত পাওয়া অসম্ভব তা তাকে বৃথাই বোঝাবার চেষ্টা করেছি। আর ওই অখাদ্য ভাঙা রেডিও কি একদিনে সারাবার? এসে অবধি সবচেয়ে জ্বালাতন করে মেরেছে ওইটেই। বোম্বে পৌঁছবার পর প্রথম হোটেলে ঢুকে পরাশরের 18 নম্বর ঘরের সামনে করিডরে গিয়ে দাঁড়ানোর পর থেকেই ওই রেডিওতে কান ঝালাপালা। ওইটাই যে পরাশরের কামরা বিশ্বাসই করতে পারিনি। সঙ্গে হোটেলের খানসামা এসেছিল, সে ঘরটা দেখেই চলে গেছে। মৃদু করাঘাতে কোনো কাজ না হয় একটু জোরেই বার কয়েক ধাক্কা দিতে হয়েছে দরজায়। দরজা খুললে স্বয়ং পরাশরই এসে দাঁড়িয়েছে সহাস্য বদনে। আরে আরে, এসো 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 এসো, তোমার জন্য কখন থেকে অপেক্ষা করে আছি, ট্রেন তোমার লেট ছিল বোধ হয়, এসো এসো এসো। হ্যাঁ হ্যাঁ, তা ছিল, কিন্তু ট্রেন থেকে নেমে রিটার্ন টিকিট কেটে ফিরে যাওয়াই বোধ হয় উচিত ছিল। ওটা কি যন্ত্রণার ব্যবস্থা করেছো? কেন যন্ত্রণা, কিসের কিসের যন্ত্রণা বুঝতে পারছো না? ও ওই রেডিওটা, আওয়াজটা একটু কেমন বেসুরো না? একটু বেসুরো না, স্বয়ং বৃত্তাসুর ওই আওয়াজ শুনে লজ্জা পাবে। দয়া করে রেডিওটা থামাও বলছি। ওফ, 40 ঘন্টা ট্রেনে কাটিয়ে এসে এই শাস্তি আর ভোগ করতে পারবো না। আচ্ছা 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 আচ্ছা, বলছো যখন তখন বন্ধ করে দিচ্ছি, কি করবো। হ্যাঁ, তা এটা জোগাড় করলে কোত্থেকে? জোগাড় জোগাড় করবো কোথায়, পরশু তো কিনলাম। তুমি তুমি বোম্বে এসে এই রেডিওটা কিনলে আর এরম ভাঙা? আহা, রেডিওটা এমন কি খারাপ, একটু মাঝে মাঝে বিগড়ে যায়, কিন্তু গানগুলো বুঝতে তো কষ্ট হয় না। বোম্বাই ফিল্মের গান শুনবার জন্যই তো ওটা কিনলাম। বোম্বাই ফিল্মের গান শুনবার জন্য তুমি রেডিওটা কিনলে? তুমি কি এখানে ফিল্মের গান লিখবে নাকি? না 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 না, সে বড় শক্ত, কিন্তু মাঝে মাঝে না খুব অদ্ভুত সব আইডিয়া পাওয়া যায়। এবার আমার মুখ দিয়ে আর কথা সরেনি, শুধু রেডিও হলেও হয়তো রক্ষে ছিল। পরাশর সুযোগ পেলেই যেমন সেটা চালিয়ে দেয়, আমিও ধারে কাছে থাকলে তেমনি বন্ধ করে দিই। আমার অনুপস্থিতিতে একলা থাকলে পরাশর যে বিপরয় হয়ে প্রাণ ভরে রেডিও চালায় আসার 2 দিন বাদই তার প্রমাণ পেলাম। আমাদের ঠিক পাশের কামরায় সেদিন সকালে নতুন একটি প্রৌঢ় দম্পতি ঢুকেছিলেন। দুপুরে আমি একটু নিজের কাজে বেরিয়েছিলাম, বিকেলে ফিরে এসে দেখি তারা এই কামরা ছেড়ে দূরের একটা কামরায় চলে গেছেন। ব্যাপারটা তখন তেমন গুরুত্ব দিইনি, কামরা বদলের রহস্যটার ইঙ্গিত পেলাম সন্ধ্যের পর। তখন পরাশরের ঘরে এ কদিন ধরে যে দেখেছি সেই একই নিয়মিত তাসের আড্ডা বসেছে। স্বয়ং ম্যানেজারই অত্যন্ত বিনীতভাবে অনুমতি নিয়ে ঘরে ঢুকে পরাশরকে একটু আড়ালে নিয়ে গিয়ে কি বললেন। ম্যানেজার চলে যাবার পর পরাশর যেরকম মুখ করে তাসের আসরে ফিরে এলো তা কারুর দৃষ্টি আড়াবার নয়। আরে ব্যাপার কি ভার্মা সাহেব, খোদ ম্যানেজার এসে কানে কানে কথা বলে যাচ্ছে, খুব বড় গোছে শিকার বোধ হয়। শিকার হয়তো বড় গোছেরই ছিল, কিন্তু ফুসকেছে। ভার্মা সাহেবের মুখের চেহারা দেখছো না? না, এ হোটেলে আর থাকবো না।
আরে আরে, সে কি, এ হোটেল ছাড়বেন কেন? ছাড়বো না, আমার এই রেডিও নিয়ে নাকি নালিশ উঠছে। কারা নাকি পাশের কামরা বদল করে চলে গেছে আমার রেডিওর জ্বালায়। নিজের ঘরে আমি রেডিও বাজাতে পারবো না। আরে আরে, কিছু যদি মনে না করো তো বলি ভার্মা সাহ, আপনার পাশের কামরায় আমি পারত পক্ষে থাকতে রাজি নই। এই করিডোরে আসতে যেতে দু একবার যা কানে গেছে তাতে এসপিরিন দরকার হয়েছে মাথা ধরা সারাতে। তা আপনার রেডিওটার কি গলদ হয়েছে সেটা দেখিয়ে নিলেই তো পারে। তাই দেখাবো, তাই দেখাবো, তবে এই হোটেল ছাড়তে হবে। কেন 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 কেন? এই দেখুন দেখি এই কাগজটা কি। আরে এটা তো বিলেতের এক পাউন্ডের নোট। হ্যাঁ হ্যাঁ, ম্যানেজার বলে কি না, আমি নাকি চার্জ চুকিয়ে দেওয়ার সময় এই নোটটা দিয়েছি। পাঁচ টাকার বদলে এক পাউন্ডের নোট দেব, আমি কি এমন আহাম্ম? হ্যাঁ, এর ভিতরে কোথাও একটা কারসাজি আছে। কি কারসাজি থাকতে পারে মনে করেন? সেইটা ঠিক বুঝতে পারছি না, কিন্তু তা না থাকলে আমার ঘাড়ে এটা চাপাবার চেষ্টা কেন? ম্যানেজার বলছে যে ক্যাশিয়ার তখন ছিল না বলে হোটেল ক্লার্ক আমার দেওয়া টাকাটা নিয়ে একটা খামে আলাদা করে রেখেছিল। বেশ, সেখানেই নাকি ওটা পাওয়া গেছে। আশ্চর্য, দেখি দেখি আপনার নোটটা। আচ্ছা, আপনার কোনো ভুল হয়নি তো? আপনার কাছে এই ধরনের নোট আছে কি? আমার কাছে এই ধরনের নোট থাকবে কোথা থেকে? আর থাকলে এই নোট বেশি দামে বিক্রি না করে আমি পাঁচ টাকার নোটের বদলে দিই। হ্যাঁ বলুন তো। তাও ঠিক, তাও ঠিক, কিন্তু এ নিয়ে তো ঘবরাবার কিছু নেই। আপনি কিছু বিদেশি টাকা চোরাই কারবারও করেন না, আর ম্যানেজারও এই একটা নোটের জন্য আপনার নামে পুলিশে খবর দিচ্ছে না। আসুন আসুন, খেলতে বসুন। এ হোটেল ছেড়ে আপনি যাবেন কোথায়? যাওয়াটা মনুভাই বা জাসুমলের পক্ষে অবশ্য বাঞ্ছনীয়ই হওয়া উচিত। তাস খেলা আমি বুঝি না, পরাশরের কামরায় যে খেলা তা তো আরও জটিল। পরাশর যে এসব খেলায় এত পাকা তা আমার জানা ছিল না। একটু আধটু একাধ দিন হারলেও বেশিরভাগ দিনই সবাইকে বেশ দোহনি করে নেয়। তার সঙ্গীদের তাতে অবশ্য ভ্রুক্ষেপ আছে বলে মনে হয় না, তিনজনেই বেশ শাসালো। হারের শোধ নেবার জন্য জেদটাই তাদের কাছে বড়। পরাশরকে হোটেল ছাড়তে দিতে না চাওয়ার এটাও একটা কারণ। পরাশরের ভাঙা রেডিওটা তো বটেই, এবার বম্বে অসহ্য লাগার আর একটা নিত্য কারণ সকাল বিকেলেই তাসের আড্ডা। মানুষ হিসেবে পরাশরের সঙ্গীরা যে খারাপ তা বলবো না, সবাই বেশ মিশুকে, অমায়িক, ভদ্র। কিন্তু যত সজ্জনই হোক, দিনের পর দিন তাদের তাসের আড্ডায় সাক্ষী গোপাল হয়ে বসে থাকতে কারুর ভালো লাগে? সোমবারের আগে রবিবারটাও অবশ্য একদিক দিয়ে একটু আরামেই কাটল, পরাশরের সেই রেডিওটার উৎপাতে অতিষ্ঠ হতে হয়নি। শনিবার দুপুরে বেরিয়ে পরাশর নিজেই সেটা সারাবার জন্য কোথায় দিয়ে এসেছে। তার ধারণা সোমবারই সে সারানো রেডিওটা ফেরত পাবে। দু চারবার তারে হাস্যকর বিশ্বাস ভাঙতে গিয়ে বিফল হয়ে চুপ করে গেছে। সে তার দিবাস্বপ্ন নিয়েই থাক, আমাদের ফিরে যাওয়াটা বন্ধ না হলেই হলো। সোমবার সকালে ভাবগতিক দেখে কিন্তু আশা হলো তার কথা সে রাখবে। সকালেই তার জানা একটি ট্রাভেল এজেন্সিকে ফোন করে আমাদের দুজনের বার্থের ব্যবস্থা করে ফেলতে শুনলাম। তারপর আমায় নিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু কেনাকাটা করতেও বেরোলো। কেনাকাটা সামান্যই, কিন্তু তা সেরে যখন হোটেলে ফিরলাম তখন বেলা প্রায় পাঁচটা, আর দু ঘন্টা বাদেই ট্রেন। ধীরে সুস্থে এবার তৈরি হওয়া যেতে পারে। হোটেলে বয় ট্রেতে করে চা দিয়ে গেছে। চা খেতে খেতে সেই কথাই ভাবছি, এমন সময় কি হলো? এই আমার রেডিও, সেটা দোকান থেকে ফেরত আনতেই ভুলে গিয়েছি তো। রেডিও, আরে ভুলে গেছে যখন তখন তার উপায় নেই, দেরি হয়ে যাবে। উপায় নেই মানে? দোকান তো এখনো বন্ধ হয়নি। আরে দোকান বন্ধ হয়নি, কিন্তু সেটা আনতে গেলে ট্রেন ধরা যাবে? আরে খুব যাবে, ট্যাক্সিতে যাব। এসো এসো এসো। আরে বাবা যাচ্ছি, কিন্তু দোকানে যদি দেরি হয় তাহলে কিন্তু ওই ট্যাক্সিতে আমি একা চলে যাব বলছি।
আহা, তাতে তো আপত্তি করছি না, কিন্তু রেডিও ফেলে যাওয়া যায় না। হ্যাঁ, ফেলে যাওয়া যায় না, কিন্তু যদি রেডিও মেরামত না হয়ে থাকে তখন ফেরত নেবে তো? দোকানে আবার তর্কাতর্কি শুরু করবে না, সময় নষ্ট হবে। সময় নষ্ট আর কি। সেই রেডিও নিয়ে অমন ঝামেলা তারপর হবে ভাবতেও পারিনি। ট্যাক্সিতে বিকেলের ভিড়ের রাস্তায় পদে পদে বাধা পেয়ে যেতে যেতে মনে মনে সারাক্ষণ ভাঙা রেডিও আর তার মালিকের মুণ্ডপাত করেছি। প্রায় ঘণ্টাখানেক বাদে বোম্বাইয়ের অত্যন্ত ঘিঞ্জি সাবেকি ব্যবসায়ী কেন্দ্রে একটি শীর্ণ গলির মধ্যে যথাস্থানে পৌঁছবার পর পরাশরের প্রস্তাব শুনে একেবারে জ্বলে উঠলাম। বললাম, আরে আনবে তো একটা রেডিও ফেরত, তাতে আমার সঙ্গে যাওয়াটা কি দরকার? না, আমি মালপত্র ট্যাক্সিতে ফেলে কোথাও যাবো না, আমি ট্যাক্সিতেই থাকছি। তোমার অকারণে দেরি হলে ট্যাক্সি নিয়ে সোজা স্টেশন চলে যাব, এই আমি বলে রাখছি। আহাহা, তাতে কি আমি আপত্তি করছি? কিন্তু আমার সঙ্গে গেলে কারণে না অকারণে দেরি সেটা তো ঠিকমতো বুঝতে পারবে। আর মালপত্রের জন্য ভাবনা নেই, ও ট্যাক্সিওয়ালা আমার চেনা। চেনা? তোমার চেনা? ঘাবড়ানে কা কুছ নেই, মে ইয়েই খাড়া রহেঙ্গে। অগত্যা পরশরের সঙ্গে দোকানের ভেতরেই গেলাম। দোকান দেখতে এমন কিছু সাজানো চমকদার নয়, কিন্তু ভেতরে গেলে সেটা যে একটা বড় আড়তের অফিস তা বোঝা যায়। ভেতরে তখন একটি কর্মচারী ছাড়া আর কেউ নেই। পরাশর গিয়ে তার রসিদটা দেখাতে সে একটু অবাক হয়ে বললে, এই রেডিও আজ ফেরত পাবেন না। কেন, মেরামতি হয়নি এখনো? আপনি ভুল করছেন, দেখুন পরের সোমবার এ রেডিও আপনাকে ফেরত দেবার কথা। তারিখ পরেই দেখুন না ভালো করে, ওই তারিখে মেরামত না হওয়া অবস্থায় পেলে তখন নয় বলবেন। মিছে কই ফেরত দেবার চেষ্টা করো না, ঠিক আছে রেডিওটা যেমন আছে তাই ফেরত দাও। পরাশর যেন একটু দুঃখিতভাবে সেই কথা জানাবার পর কর্মচারী দূরের এক সেলফ থেকে রেডিওটা এনে কাউন্টারের ওপর রাখতে যাবে, এমন সময় পেছন থেকে শোনা গেল, আরে কি মিস্টার ভার্মা না? আরে মনু ভাই, এটা আপনার দোকান নাকি? আরে হ্যাঁ, আর আপনি বেঁচে বেঁচে আমার দোকানে ও রেডিও মেরামত করতে দিয়ে গেছেন, কি আশ্চর্য বলেন তো। তাই তো দেখছি, তাই তো দেখছি, কিন্তু মেরামত করানো হলো না মনু ভাই জি, এক্ষুনি গিয়ে আমাদের ট্রেন ধরতে হবে, রেডিওটা নিয়ে যাচ্ছি। আরে তা কি হয় ভার্মা সাহেব, আমার দোকানে সারাতে দিয়েছেন, এই রেডিও এমনি আপনাকে নিয়ে যেতে দিতে পারি বলেন? আসুন আসুন আমার ঘরে আসুন, কত কষ্ট করে খুঁজে পেতে এসেছেন, একটু বসেই যান। ভাইজি আমাদের ট্রেন ধরতে আর 45 মিনিট বাকি। মাত্র 45 মিনিট বাকি? কি বলছেন কি, ও ট্রেন এখন ছাড়ে কি না দেখুন। আরে আসুন আসুন আমার ঘরে আসুন। আচ্ছা পরাশর তুমি যাও, আমি স্টেশনে চললাম। পরাশর কিন্তু তখন বজ্রমুষ্টিতে আমার একটা হাত চেপে ধরেছে। আরে ট্রেনের জন্য তোমার ভাবনা নেই, এই ট্রেন ফেল করলে নাইট ট্রেনে তোমায় পাঠিয়ে দেবো, কথা দিচ্ছি। মনু ভাই যে এত করে ডাকছেন, ওর ঘরে একটু না বসে পারি? আরে আশ্চর্য তো। দোকানের পাশে ছোট্ট একটা কুটির, কিন্তু সামনের দোকানের সঙ্গে তার কোনো মিল নেই। ছোট ঘরটির সাজসজ্জা আসবাবে শৌখিনতার চূড়ান্ত পরিচয়। মেহগনি কাঠের দামি টেবিলের একপাশে মকমল মোড়া চেয়ারে আমাদের বসিয়ে মনু ভাই অন্যদিকের উঁচু কাঠের কাজ করা আসনে নিজে গিয়ে বসে প্রথমেই যা বললেন তাতে আমি অবাক। রাজন, দরওয়াজা এক্ষুনি বন্ধ করে দাও। রাজন নামের কর্মচারীটির হুকুম তামিল করতে দেরি হলো না। বিমূঢ়ভাবে পরাশরের দিকে তাকিয়ে দেখি তার মুখে কৌতুকের হাসি। ভালোই করেছেন মনু ভাই জি, আমাদের মতো বন্ধুদের আলাপ একটু নিভৃতে হওয়াই দরকার। কিন্তু আলাপটা কি নিয়ে শুরু করা যায় বলুন তো? ধরুন যদি আপনার সেই 1 পাউন্ডের নোটটা নিয়ে, যেটা ভুলে আপনি হোটেলের ম্যানেজারকে দিয়েছিলেন। ও সেই নোট, আপনি তাহলে ম্যানেজারের কাছে খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ জানতাম আপনি নেবেন। জানতেন? জেনে শুনেই মিথ্যে কথাটা আমাকে বলেছিলেন বর্মাজি। হ্যাঁ তাই তো বলেছিলাম, সত্যি সত্যি ও নোট তো ম্যানেজারকে আমি দিইনি। এরকম মিথ্যে বলার উদ্দেশ্য? উদ্দেশ্য তো জলের মতো পরিষ্কার, প্রথমে ভারী মক্কেল হিসাবে আপনার একটু কৌতূহল হবে, তারপর খোঁজ নিয়ে মিথ্যেটা জেনে সন্দিগ্ধ ও উদ্বিগ্ন হয়ে উঠবেন।
তারপর আমার সম্বন্ধে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু খোঁজ খবর যখন পাবেন তার আগেই আমি কাজ হাসিল করে ফেলেছি। সবে তো আজ সকালে ম্যানেজারের সঙ্গে কথা বলে আপনার টনক নড়েছে, আর আমি তো দু মাস আগে থেকে পায়তারা করছি। আর ম্যানেজারের সঙ্গে কথা না বললে আজ অন্যভাবেও আপনাকে উদ্বিগ্ন করার ব্যবস্থা করতাম, এমনকি শেষ মুহূর্তে আপনার এই টনক নড়াবার ব্যবস্থা না করে ছাড়তাম না। বটে বটে, কি পায়তারা শুনতে পাই? নিশ্চয় নিশ্চয় শুনবেন, এক তাসের আড্ডায় বন্ধুদের মধ্যে গোপনতা থাকা উচিত নয়। প্রথম এখানে এসে আপনার গতিবিধি, স্বভাব চরিত্র সব কিছুর তালিকা করে ফেলেছি। তা থেকে জেনেছি নানা সৎ অসৎ উপায়ে টাকার কুমির হয়ে উঠলেও প্রথম জীবনের জুয়ার নেশা আপনার কাটেনি। তা সেই নেশা এখন অবশ্য তাস খেলা দিয়ে মেটান। আপনি যাদের সঙ্গে সাধারণত মোটা টাকার খেলা খেলেছেন তাদের সঙ্গে ভাব করেছি, এ বিষয়ে ভাবনানির সাহায্য অবশ্য সবচেয়ে দামি। আজ এক বছর ধরে আপনাদের মতোই সুরঙ্গ ব্যবসার ওস্তাদ বলে নিজের পরিচয় কায়েমি করে সে কেন্দ্রীয় পুলিশের হয়ে আপনার ওপর নজর রাখছে। শুধু হাতে হাতে প্রমাণের অভাবেই আপনার হাতে হাত করাটা পরাতে পারিনি, সেই প্রমাণ অকাট্যভাবে পাওয়ার জন্য ভাবনানির সাহায্যে আমার হোটেলের ঘরে জমাট তাসের আড্ডা বসাই। বন্ধুবান্ধবের কথায় আর ভাবনানির অনুমোদনে আপনি সেখানে এসে জমে গেছেন প্রায় নিত্য হেরে যাওয়ার দরুন। আমার জেদ বাড়াতে আর আমার ভূমিকাটা বিশ্বাসযোগ্য করবার জন্য আমি নিজে বেশিরভাগ খেলায় জেতাবার ব্যবস্থা করেছি। আমি জেতার বদলে বেশি হারলে হয়তো আপনার সন্দেহ হতে পারতো, জেদও এত পারতো না। কিন্তু এ তো পায়তারা যার জন্য কষা আমায় হাত করা পরাবার মতো, সেই অকাট্য প্রমাণটা ওই তাসের খেলাতেই পেলেন নাকি বর্মাসা? না 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 না, তা কেন, ও তাসের আসর তো শুধু ওই ভাঙা রেডিওটা আপনাকে বারবার দেখিয়ে শুনিয়ে বিশ্বাস করাবার জন্য। আসল প্রমাণ ওই ভাঙা রেডিওর মধ্যে। ভাঙা রেডিওর মধ্যে? হ্যাঁ, ওই রেডিওটা সত্যি বিকল বলে আপনাকে বুঝিয়ে ওটা মেরামতের জন্য শনিবার আপনার এ দোকানে দিয়ে গেছি। শনিবারের পর গেছে ছুটির দিন রবিবার, আর আজ সোমবার, এই রবিবারেই যা প্রমাণ দরকার সব সংগ্রহ হয়ে গেছে ওই রেডিও মারফত। কিরকম? আপনাদের এ ঘরে রবিবারে যে যে এসেছে আর যে যা বলেছে সব ওই জাল রেডিওতে তোলা হয়ে গেছে বলে। আমার ভাঙা রেডিওটা তো নয়, তারই বাঁধারের খোলসের ভেতর একটা ইনফ্রারেড আলোর ক্যামেরা আর অত্যন্ত শক্তিমান টেপ রেকর্ডার বসিয়ে সারাবার নামে এখানে রেখে গেছি। রবিবার তো নয়ই, দু চার দিনের মধ্যে তাতে কেউ হাত দেবে না জানতাম। আজ আপনি সন্দিগ্ধ হয়ে উঠেছেন জেনে নিশ্চিত হয়ে বিকেলে তাই ওটাও নিতে এসেছি। আমায় সন্দিগ্ধ করতে চেয়েছিলেন এ কথা তো দুবার বললেন, কিন্তু তাতে আপনার কি সুবিধে? সুবিধে এই যে রেডিওটা ফেরত নিতে আসার সময় আপনি এরকম উপস্থিত থেকে বাধা দিতে পারেন, তাতে অনেক হাঙ্গামা বেঁচে যায় এই আর কি। আপনার হাঙ্গামা বাঁচাতে পেরে আমি বাধিত, কিন্তু ও রেডিওর ভিতরকার ক্যামেরা ও টেপ রেকর্ডার কি অকাট্য প্রমাণ পেয়েছে মিস্টার বর্মা? সেটাও আমার মুখ দিয়ে শুনতে চান? আচ্ছা, আজ বহুদিন ধরে এই বোম্বে শহর থেকে লক্ষ লক্ষেরও বেশি বিদেশি মুদ্রার গোপন লেনদেন অনবরত চলেছে। পুলিশ দু একজনকে ধরপাকড় করলেও আসল চাঁইদের ধরবার মতো সাক্ষাৎ প্রমাণ না পেয়ে ঠুটো হয়ে আছে। সত্যিকারের লেনদেন কোনো নির্দিষ্ট জায়গায় হয় না, কিন্তু কোথায় তা হয় তা ঠিক করবার একটা গোপন আড্ডা এই আপনার দোকানটি। রবিবার কোনো এক সময়ে যখন যে মক্কেল আসে তার সঙ্গে আপনি দেখা করেন। পুলিশ সে সময় হানা দিয়েও বিশেষ কিছু করতে পারবে না, কারণ তারা এসে দেখবে দুজন ভদ্রলোক নিতান্ত সাধারণ ঘরোয়া আলাপ করছেন। সেই জন্য আপনারা যখন নিশ্চিত মনে গোপন আলাপ করেন তখনকার কথাবার্তা আর ছবি তোলার দরকার ছিল, ওই ভাঙা রেডিও তাই করেছে। ভালো ভালো,
নিজের দিকে ড্রয়ার থেকে একটা পিস্তল বার করে আমাদের দিকে উঁচিয়ে এতক্ষণে মনুভাই যেন নেকড়ের হাসি হাসলেন। কিন্তু আমার গোপন কারবারের প্রমাণ রেডিও এখন গলবস্ত্র হয়ে আপনার হাতে তুলে দেব বলে আপনি আশা করেন মিস্টার বর্মা? তুলে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ নয় কি? অনর্থক ঝামেলা আর তাহলে হয় না, আর ওটা যদি ভেঙে নষ্ট করে ফেলেন তাহলেও তেমন কিছু ক্ষতি নেই। ও সম্ভাবনার কথা ভেবেই আমার এই বন্ধুটিকে সাক্ষী হিসাবে ধরে রেখেছি। তাই নাকি? কিন্তু কাল কি পরশু আপনার যদি লাশ বন্দরা কি সুদূর সমুদ্রে চড়ায় এসে লাগতে পারে সে কথা কি আপনি ভেবে দেখেছেন? না তা ভাবিনি, কারণ আমাদের মারলেও আপনার এখন পরিত্রাণ নেই। দরজাটা বন্ধ না থাকলে দেখতে পেতেন পুলিশ এসে সমস্ত দোকান আর তার চারধার পাহারা দিচ্ছে। এত কথা শোনার পর সত্যি সেই মুহূর্তে সজোরে দরজা ঠেলে পুলিশ এসে ঘরে ঢুকবে ভাবতে পারিনি। মনুভাই অবশ্য শেষ পর্যন্ত বুদ্ধির পরিচয় দিয়ে বিনা ঝঞ্ঝাটেই ধরা দিলে। খানিকক্ষণের জন্য কেমন মুহ্যমান হয়েছিলেন। মনুভাইকে পুলিশ ভ্যানে নিয়ে যাবার পর ট্যাক্সিতে উঠে হাত ঘড়ির দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠলাম, সর্বনাশ 8টা বাজে তো? তা তো বাজবেই, ট্রেন অনেকক্ষণ ছেড়ে গেছে। হে মানে? তবে তোমার ভাবনা নেই, চিন্তা নেই, ট্রেনের রিজার্ভেশন ক্যান্সেল করে নাইট প্লেনে দুটো সিটের ব্যবস্থা করে রেখেছি। এখন তো রেডিওটাকে এটাকে কাকে দান করে যাব তাই ভাবছি। দান করে যাবে? সে কি মানে অত বড় প্রমাণ তুমি পুলিশের কাছে জমা দেবে না? জমা দেব? এই ভাঙা রেডিও? আরে ভাঙা রেডিও মানেটা কি? ওর ভেতর কি সব ওই ইনফ্রারেড আলোর ক্যামেরা টেপ রেকর্ডার বললে যে? একটা রেডিওর ভেতরে অত কাণ্ড সম্ভব বলে তো জানি না, অন্তত এই দেশে ওরকম যন্ত্র এখনো কেউ দেখেনি। মানে মনু ভাইকে ভয় পাইয়ে নিজ মূর্তি ধরাবার জন্য ওই ভাঁওতা দিয়েছিলাম, ওই ভাঁওতার আসল যা কাজ তা হয়ে গেছে। অকাট্য প্রমাণ আছে বিশ্বাস করে মনু ভাই নিজেই এখন সব কবুল করবে। ধন্যি পরাশর, ধন্যি। আচ্ছা সত্যি করে বলতো, মনু ভাইয়ের কথা সাক্ষী হওয়ার জন্যই কি আমাকে কলকাতা থেকে ট্রাঙ্কল করে আনিয়েছিলে? না না তা কেন, তোমায় আনিয়েছি শুধু ভাঙা রেডিওয় জ্বালাতন হওয়ার জন্যে। নিজের লোক তিতিবিরক্ত না হলে ওরা বিশ্বাস করবে কেন? শুধু তিতিবিরক্ত হওয়ার জন্যে? ইয়ে মানে আসলে ভালো মানুষ কোচের কাকেও যন্ত্রণা দেওয়া যায় এটা ভাবতে গিয়ে তোমার নামটাই মনে পড়লো কি না। এই গল্পটি শোনালেন অনিরুদ্ধ ঘোষ। অন্যান্য চরিত্রে পরাশর, তীর্থপ্রতিম অধিকারী, কথক অভিক ঘোষাল, মনুভাই স্বপ্নময় চক্রবর্তী, ভাবনানী ও ড্রাইভার প্রাজ্ঞ চাকি, জাসুমল ও দোকানদার শুভজিৎ পাত্র, নাট্যরূপ অনিরুদ্ধ ঘোষ, নির্দেশনা নবনাটকে, উপদেষ্টা অরিজিৎ মিত্র।